হয় বক্তারে ধরাইয়ে দেবে না বক্তার অপমানও করি মঞ্চের থেকে নামাইয়ে দেবে নতুবা ওরা ষড়যন্ত্র করে মাহফিল বন্ধ করে দেবে তাহলে আলামত কয়টা একটা হলো চেহারার পরিবর্তন আরেকটা হলো ষড়যন্ত্র করে বন্ধ করে দেওয়া আল্লাহ বললেন এরা হলো কাফের কাফের চামচা কাফের বললে খুব গাজালা করে তাই না ভাই

একটা এত অমান্য করলেই কাপের হয়ে যা সুতরাং কাপের হওয়া কিন্তু খুব সহজ খুব সহজ খুব সাবধান ভাই চিরকাল দুনিয়ায় থাকা যাবে না সুতরাং আমরা নিয়ত করি কি শুনব কোরআন শুনব কি শুনবো কোরআন শুনব যদি এই কোরআনের মাহ পিলে বসে থাকেন যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ রহমতের ফেরেস্তারা দোয়া করতে থাকবে আল্লাহ বদলগাছি নওগাঁ জেলার বিভিন্ন থানা থেকে পার্শ্ববর্তী জয়পুরহাট থেকে ছুটে এসেছে তোমার পাগলেরা তোমার এক পাগল সুরাহজের দুইটায় তের আলোচনা করতেছে আর তোমার পাগলেরা চুপচাপ বসে বসে শুনতেছে আমরা ফেরেস্তা দোয়া করতেছি আল্লাহ মাহফিল শেষ হয়ে যাবে ওরা যেন কেউ গোনা নিয়ে বাড়ি না যায় সকলের জীবনের গোনাগুলো মাফ করে দাও মাহফিল থেকে তারাই উঠে যায় যাদের আমল নামায় কোন গোনা নেই কোরআনের মাহফিল থেকে তারাই উঠে যায় যাদের আমল নামায় কোন নেই যদি কেউ যায় তাহলে বুঝ বেগোনাটা যাচ্ছে বুঝ দেবে জীবনে উনি কোনো গোনা করিনি আমাদের দেশে তো কিছু লোক আছে বাবার জানে জানি যে পড়ে আবার বলে আমি সত্য আশীরেকাত নবল নামাজ পড়ি তাহলে নামাজ পড়ে কখন আর নামাজের রেখাত নামাজ পড়ে কখন গল্প দেওয়ার সময় তো দিয়ে দিলাম কাজ হয় হোক নাই না হোক কথা কথা বলেন বলেন যাদের আমল নামায় গোনা নেই তারাই কেবল কোরআনের মাহফিল থেকে চলে যেতে পারে যাদের গোনা আছে যারা জীবনে টুকটাক ভুল করেছে আজকের কোরআনের মাহফিল থেকে তারা বাড়ি যেতে পারে না আর এই গ্রামের লোকদের যেখানে মাইকের আওয়াজ যাচ্ছে সকলকে বলি যাদের আমল নামায় গোনা নেই তারা বাড়ি আছে আর আমরা গোনা করেছি ভাই তাই এখানে কষ্ট করছি সুতরাং গোনা যদি জীবনে একটু থেকে থাকে মেহরবানি করে আসুন আমরা কোরআনের মাহাবিলের শেষ মোনাজাত পর্যন্ত থাকি আল্লাহ আমাদের কবুল করুক আরো জোরে আরো জোরে এখন আমি আপনাদের কাছে দাবি করছি এখন বাজে হলো দশটায় চল্লিশ বারোটা বাজ দেওয়ার এক ঘন্টা বিশ মিনিট সময় বাকি আছে কত এক ঘন্টা বিশ মিনিট সময় কোরআনের মাহফিলের জন্য বসতে হবে রাজি আছেন সবাই রাজি আছেন আবার কিছু লোক এসে দাঁড়াই পড়েছেন বন্ধুরে বসে পড়ো বসে বড়ো কোরআনের সেইটে বরকত নয় কোরানের সেইতে পবিত্র জিনিস পৃথিবীটার কিচ্ছুটাই সকল জিনিসের ভিতরে কম বেশি ভুল পাওয়া গেছে কিন্তু কোরানের ভিতরে কোনো ভুল পাওয়া যায়নি যাবে না যাওয়া সম্ভব নয় সেই নির্ভুল কেতাবের আলোচনা চলবে আর তুমি দাঁড়ায় থাকবা তুমি রাস্তায় ঘুরিয়ে বেড়াবে না মুসলমানের চরিত্র নয় কথা বলেন ঠিক না বেঠিক সুতরাং এক ঘন্টা বিশ মিনিট সময় কি থাকা যাবে যাবে আমি সেদিন যে আলোচনা করেছিলাম সে আলোচনাটা না নিয়ে সুরা হজের দুইটা আয়াতের আলোচনা নিয়ে আসছে ওই হজের আলোচনা করবে এক ঘন্টা বিশ মিনিট কোনো ব্যাপারই না আপনি আমাদের খেয়াল করেন দেখবেন এক ঘন্টা বিশ মিনিট কিভাবে চলে যাবে আপনিও বুঝতে পারবেন না পাশের লোকও বুঝতে পারবেন না শুধু মনোযোগ দিতে হবে মনোযোগ দিলেই কোরআনের আলোচনা শোনা যাবে সুতরাং যাদের আমল নামায় আছে তারাই কোরআনের মাহফিলে বসো আর যদি মনে করো আমি কোনো গুণা করিনি তাহলে তুমিও যাও আমিও তোমার সঙ্গে যাই বলুন তো একটা লোক কোরআনের মহাফিলে বসে থাকার কারণে আট দশটা লোক যদি বসে এগারোটা লোকের সব আপনার আমল নামাই লেখা হবে আর আপনি চলে যাওয়ার পরে আপনার দেখা দেখি যদি আরো পাঁচটা লোক চলে যায় ছয় জন লোক কোরআনের মাহফিল থেকে উঠে গেলি যে গোনা হবে আপনার আমল সেই গোনা হবে আপনি বসে থাকলে কোরআনের মাহফিলটা যদি চালু থাকে আপনার জান্নাতে যাওয়ার পথ পরিষ্কার হবে আর মাহফিলটা বন্ধ হয়ে যায় আল্লাহর কসম জাহান্নামে যাওয়ার পথ পরিষ্কার হবে সুতরাং আপনারা জান্নাতের পথ পরিষ্কার করবেন না জাহান্নামের পথ পরিষ্কার করবেন কারা কারা জান্নাতের পথ পরিষ্কার করতে রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহর একটু দেখান তো যারা হাত তুলে নি জান্নাতে যাওয়ার দরকার নেই আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক আমার ভাইরা খণ্ড এখানে এই তিন খন্ড মুসলমানদের কাছে দাবি করছি আমরা কে থেকে আলোচনা শুনব সবাই মিলে বলেন কিসের থেকে আলোচনা শুনবো কোরআন থেকে আলোচনা শুনবো আমার ভাইরা কোরআন থেকে আলোচনা শোনার আগেই প্রতি মাহফিল আমি আপনাদের কাছে একটা ছোট্ট করে দাবি করি সেটা হলো এই মাহফিলটা তৃতীয়বার হচ্ছে আর আমাকে এর আগে তিনবার দাওয়াত করা হয়েছিল মাহফিল করা যায়নি উনিশ সালে একবার করা হলো করোনার কারণে বন্ধ না তখন সরকার অনুমতি দিত না বিশ সালে করা হলো করোনার কারণে বন্ধ একুশ সালে করা হয়েছে পোস্টারিং হয়েছে মাইকিং হয়েছে সব কিছু হয়েছে কিন্তু করতে পারি নাই শুধুমাত্র কেবলমাত্র করোনার কারণে এইজন্য বিরাট একটা ক্ষতিগ্রস্ত এই যুবকেরা কয়বার মাহফিল করে বন্ধ হয়ে গেল তিনবার তিনবারের খরচ করেছে আমি আপনাদের সকলের কাছে বড় জোরে অনুরোধ করি এত অনুরোধ কোন জায়গায় করি না সেটা হলো এই যুবকরা যদি এবছর মাহফিলে ক্ষতিগ্রস্ত হয় আগামী বছর এরা আর মাহফিল দেবে না আর কোরআনের মাহফিলে মুসলমান ছাড়া যারা একটু জালেম প্রকৃতির লোক তারা কিন্তু টাকা পয়সা দেয় না সুতরাং আমি আপনাদের কাছে দাবি করব যদি আপনারা বুঝে থাকেন এরা ক্ষতিগ্রস্ত এই মসজিদটার জন্য এই মাহফিলের জন্য এখন এরা অনেক হাজার টাকা ঋণী আপনি আমি বিশটা পঞ্চাশটা করে টাকা দিলে এই যুবক যুবকেরা ক্ষতিগ্রস্তর হাত থেকে বেঁচে যাবে আপনি আমি দয়া করে বিশটা অথবা পঞ্চাশটা করে টাকা এই দেব এই নিয়ে কি আছে সবাই আছে সবাই আছে এখন কিছু কিছু লোক মনে করে হুজুর বিশ টাকা চাই বিশ টাকাই দেবো আচ্ছা পঞ্চাশ টাকা দিতে কি আমি আপনার নিষেধ করেছি যার যার সহযোগিতা আছে তাই দেবেন কিন্তু বিশ টাকার নিচে কেউ দিবেন না আচ্ছা বিশটা টাকা পকেটে আছে এই লোকগুলো হাত তোলেন হুজুর বিশ টাকা আমার পকেটে আছে দেওয়া লাগবে না শুধু হাতটা তোলেন হাত তুলতেছেন না কমপক্ষে বিশটা টাকা এবার হাত নামান এখন কিছু লোকের পকেটে বিশ টাকা আছে তাও হাত তোলেননি আচ্ছা বলুন তো আপনার পকেটে টাকা আছে কিনা কোন লোক জানে না আল্লাহ যাবেন পরে আগে হাত জানে এই হাত জানে না ফেরেস্তা জানে দিন এই হাত আপনার পক্ষে বিপক্ষে কথা বলবে ফেরেস্তা আপনার পক্ষে বিপক্ষে কথা বলবে মাটি আপনার পক্ষে বিপক্ষে কথা বলবে বন্ধুক এই জন্য করজোর অনুরোধ করছি বিশটা টাকা যদি না থাকে দশটা টাকা দিবেন দশ টাকা না থাকলে পাঁচ টাকা দিবেন কিন্তু কেউ মাহরুম করবেন না